পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে কবরের আযাব ভোগ করতে আগ্রহী। জাহান্নামের ভয়াবহ আগুন ও শাস্তি ভোগ করার লোকও পাওয়া যাবে না, বরং সবাই চাইবে আখিরাতের বিশাল জিন্দেগীতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত লাভ করে তার নৈকট্য অর্জনের মাধ্যমে চির শান্তির স্থান জান্নাত লাভ করতে, কবরের জিন্দেগীতে শান্তিতে থাকতে। আর তাই কবরের শান্তি ও জাহান্নাম থেকে মুক্তির আমল আজ তুলে ধরা হলো। আলমে বরজাক বা কবরের জিন্দেগি। মানুষের জীবনে যে কয়টি ধাপ রয়েছে তন্মধ্যে একটি হলো আলমে বরজাক বা কবরের জিন্দেগি। মৃত্যুর পর লম্বা একটা সময় মানুষকে এ কবরে অবস্থান করতে হয়। মানুষের মধ্যে অনেকেরই কবরের জীবন শুরু হয় শাস্তি দিয়ে। কবরের এই শাস্তি থেকে বেঁচে থাকতে মানুষকে দুনিয়ায় কিছু আমল করতে হয় আর কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। আবার কবরের জীবনের আযাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে চারটি কাজ বেশি বেশি করার পাশাপাশি চারটি কাজ থেকে বিরত থাকতে হবে। কবরের শান্তি ও নিরাপত্তা লাভে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আর তা হলো যে কাজগুলো করতে হবে, নামাজের ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা আদায় করা, অসহায় গরিব দুঃখীর মাঝে বেশি বেশি দান করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি তাসবিহ তাহলিল সহ সকাল সন্ধ্যায় তওবা ইস্তেগফার করা, যে কাজগুলো ছেড়ে দিতে হবে মিথ্যা বলা থেকে বিরত থাকা, বান্দার হক আত্মসাৎ না করা, চগলখুরি না করা, যথাযথভাবে ইস্তেঞ্জা করা যাতে পেশাবের ফোঁটা শরীরে না লাগে, বেশি বেশি এ দোয়াটি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে বাঁচতে এ দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফেতনা ও মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করো। বুখারি ও মুসলিম। মুমিন মুসলমানের উচিত কবরের আযাব থেকে বেঁচে থাকতে উল্লেখিত আমল ও দোয়ার মাধ্যমে নিজেকে তৈরি করা, পরকালের নাজাতে আল্লাহর কাছে বেশি সাহায্য প্রার্থনা করা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কবরের আযাব থেকে বেঁচে থাকতে উপরোক্ত কাজগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। কবরের আযাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।